ওয়েলকাম টু মাই এন আদার ভিডিও গাইস তোমাদের কাছকে আমি দেখাবো হলো আমার সাথ আমি আমার সাথে কি কি গাছ উৎপন্ন করছি এবং কিভাবে করছি সেটা সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং জানানোর আগে তোমরা আমার স্যার কিছু সর্ট দেখেছো লেস গোট আই বে মিস বেমি you and she stands under my colors oh and laughing always what you think it ought to be no. ain't even gray but she buries her baby the sharp enough of a short life well I've had just enough time if I die young শটগুলা দেখার পরে বলেছিলাম যে আমরা ভিতরে যাবো তো যাওয়ার আগে তোমাদের কিছু ছোটো ছোটো গাছ দেখায় তো চলো আমি এখানে গাছ লাগেছি সেগুলো তোমাদেরকে দেখাবো সব ফার্স্টে রয়েছে মরিচ গাছ এখানেও মরিচ গাছ যে এগুলো ছোটো ছোটো বিচার লাগিয়েছিলাম এই যে মরিচ গাছ আছে এখানে মরিচ গাছ ওইখানেও মরিচ গাছ তো এবার চলো ওদিকে এখানে গ্রাম বাংলায় যেটা বলে ছটা গাছ এটা আর এখানে একটা ফুল গাছ তো এখন তোমাদেরকে এখন তোমাদেরকে আমি দেখা বলো ভিতরে যে যে গাছগুলো আছে সেগুলা তো তোমাদেরকে দেখেই নিয়ে যায় এদিক দিয়ে চলো এইখানে আছে হলো মিষ্টি কুমড়া গাছ এই যে ফুল রয়েছে মিষ্টি কুমড়া এদিকে আসো এবার ভিতরে যাবো আমরা চলো তো এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা এখানে মিষ্টি কুমড়া একটা ধরেছে দেখতে পাচ্ছ আর এখানেও একটা মিষ্টি কুমড়া ধরেছে এখানে একটা দেখালাম তোমাদের আর এটা মিষ্টি কুমড়া গাছ আর এখানে ঝিঙ্গা ধরেছে এই যে একটা ঝিঙ্গা আর এখানে ছোট একটা ঝিঙ্গা আর চলো আমরা একটু এদিকে যাই এখানে একটা লেবু লেবু গাছ আছে এই যে একটা লেবু গাছ এই এখানে লেবু গাছ পেয়ারা পেয়ারা গাছ আছে আমি ভালো করে দেখাতে পারছি না তো দেখানোর চেষ্টা করবো ওই যে পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছ তো এবার যে এখানে আমি দিয়েছি হলো চায়ের ইয়ে রান্না করা যেটা সার দিয়েছি তো এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই সারা হচ্ছে করলা গাছ তো এই যে একটা করলা ধরেছে এই যে একটা করল্লা আর এই যে এখানে পেরা একটা এই যে এই যে এখানে একটা পেরা আর চারদিকে ভিউটা দেখো একবার অনেক সুন্দর তো আমরা একটু আস্তে আস্তে আগাই আর এখানে একটা দেখাই সৌধ আছে এই যে একটা সদ এখানে ধরেছে এই যে এই যে এটার ভিতরে বিচি হয়ে গেছে গাইস এবার তোমাদেরকে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি হলো আমার পাখির এটা

সন এখানে সকালে কলি মানে ধরে আর রাত্রে ফুল ফুটে সন্ধ্যার দিকে অনেক সুন্দর একটা গাছ তো আমি আরেকটু তোমাদেরকে দেখাতে চাই হলো বাজেট কম কিছু করার নেই এদিকে এদিকে আসো এই যে এদিকে ভিডিও দেখো কিরকম এটা আসলে আমার বাসার ছাদটা তো fırsাতটা ইস সাইডের ভিউটা দেখো অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু ভিউটা চারদিকে খোলা মেলা তো गाइस আজকে আমি এই যে এখানে অনেকগুলা কিন্তুই ধরেছে মিষ্টি কুমড়ার ফুল আমার সাধে appunto এগুলাই গাছ আছে আর আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের সাথেও এগুলো করতে পারেন তো গাইস আমরা বের হয়ে গিয়েছি সো আমরা ফাইনালি বের হয়ে গিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই